Hello viewers, welcome back to my channel. আমি শৈলী। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য নায়াগ্রা ফলস। উইন্টারে নায়াগ্রা ফলস এবং তার পারিপার্শ্বিক সৌন্দর্য নিয়েই আজকের ভিডিওটি ধারণ করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি নায়াগ্রা ফলস দেখার জন্য। আমার গত ভিডিওতে আমার একজন নিয়মিত দর্শক কমেন্ট করেছেন, উনি খুব মনোযোগ সহকারে আমার পুরো ভিডিওটা দেখেছেন, কিন্তু নায়াগ্রা ফলস দেখতে না পেয়ে খুব হতাশ হয়েছেন। ওনার হতাশা পূরণের জন্যই আমার আজকের এই আয়োজন। এখানে বলা বাহুল্য যে আমার গত ভিডিওটি ছিল মূলত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানো এবং কোভিড সিচুয়েশনে হোটেলের অবস্থা নিয়ে। আজকে আমার অন্য আরেকটি ভিডিও পোস্ট করার কথা ছিল, কিন্তু দর্শক চাহিদার কথা বিবেচনা করে আজকে এই ভিডিওটি প্রকাশ করছি। তাই আজকের ভিডিওটি নায়াগ্রা ফলস এবং তার পারিপার্শ্বিকতার উপর ধারণকৃত। দর্শকরাই হচ্ছে আমার এই চ্যানেলের মূল চালিকা শক্তি। অসম অ্যাডভেঞ্চার বাংলাদেশি কানাডিয়ান চ্যানেলের সকল দর্শক শুভানুধ্যায়ী, সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা এবং এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে বলেছি নায়াগ্রা ফলস দেখাবো আজকে, কিন্তু শুরুতেই নায়াগ্রা ফলসটা দেখতে পারবেন না। নায়াগ্রা ফলসটা দেখার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। ফলস দেখার আগে তার পারিপার্শ্বিকতাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি এই জার্নিটা খারাপ লাগবে না আপনাদের। আমরা অলমোস্ট ফলসের কাছাকাছি চলে এসেছি। আপনারা আশেপাশে যা দেখতে পাচ্ছেন তা সবই হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি। এই স্ট্রিটটার নাম ফলস ভিউ বুলোভার্ড। এই স্ট্রিটটা দিয়ে নিচে নেমে গেলেই নায়াগ্রা ফলস। আমরা অলমোস্ট নায়াগ্রার কাছাকাছি চলে এসেছি এবং দূরে আমেরিকান সাইডের নায়াগ্রা ফলসটা দেখা যাচ্ছে। সাধারণত নায়াগ্রায় অনেক ভিড় থাকে, কিন্তু এখন আমাদের এখানে লকডাউন চলছে তাই খুব বেশি ভিড় নেই। আমরা নায়াগ্রা ফলসে চলে এসেছি, এখন আমাদেরকে যেতে হবে গাড়ি পার্ক করার জন্য। আমরা প্রথমে গাড়িটা পার্ক করব, তারপরে হেঁটে এসে আপনাদেরকে ফলস ঘুরে দেখাবো। এই বছরটা একটু ব্যতিক্রম, অন্টারিওতে এখন লকডাউন চলছে। নিউ ইয়ার ইভের ফায়ারওয়ার্কস এবং পুরো উইন্টার জুড়ে লাইট শো হচ্ছে নায়াগ্রা ফলসের প্রধান আকর্ষণ। জনসমাগম এড়িয়ে চলার জন্য কিছুদিন আগে লাইট শোটি বন্ধ করে দিয়েছে। এই উইন্টারে লোকজন আসে মূলত রাতে এই লাইট শো দেখার জন্য। ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত লাইট শো ওপেন ছিল, তারপর বন্ধ করে দিয়েছে। আজকে জানুয়ারি 2 তারিখ 2021। এখন আমরা নায়াগ্রা ফলসের পার্কিং লটে এসেছি গাড়ি পার্ক করতে। পার্কিং ফি $28 পুরো দিনের জন্য, 24 ঘন্টার জন্য $28। আর যদি আপনি অল্প সময় থাকেন, লাইক 1 ঘন্টা বা 2 ঘন্টা, তাহলে ঘন্টা হিসেবেও আছে, সেটা হচ্ছে $10 করে পার আওয়ার। হ্যালো ভিউয়ার্স, ফাইনালি আমরা
নায়াগ্রা ফলসের কাছে চলে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি মেইন নায়াগ্রা ফলসের পাশে। নায়াগ্রা ফলসটি আমেরিকা এবং কানাডার উভয় দেশের সীমান্তবর্তী নায়াগ্রা রিভারের পাশে অবস্থিত। এর এক অংশ হচ্ছে নায়াগ্রা রিভার নিউইয়র্ক ইউএসএ সাইট এবং অপর অংশ হচ্ছে নায়াগ্রা রিভার অন্টারিও কানাডা সাইট। তিনটি ফলস নিয়ে নায়াগ্রা ফলসটি গঠিত, আমেরিকান ফলস, ব্রাইডাল ভেল ফলস এবং হর্সশু ফলস। আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেল ফলসটি আমেরিকান সাইডে অবস্থিত এবং হর্সশু ফলসটি কানাডা সাইডে অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি হর্সশু ফলসের পাশে। এটি সবচেয়ে বড় ফলস। কানাডা সাইড থেকে নায়াগ্রা ফলসের সৌন্দর্যটা বেশি উপভোগ করা যায় এবং কানাডিয়ান সাইডটাই বেশি জমজমাট। সারা বছর ধরে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত থাকে এই নায়াগ্রা ফলস। এই হর্সশু ফলসের উচ্চতা হচ্ছে 167 ফিট এবং প্রতি সেকেন্ডে 6 লক্ষ গ্যালন পানি পড়ে এই ফলস থেকে। যে দুটো ফলস দেখা যাচ্ছে তার একটির নাম ব্রাইডাল ভেল ফলস এবং দূরে রেইনবো ব্রিজের পাশে যে ফলসটি দেখা যাচ্ছে সেটির নাম আমেরিকান ফলস। নায়াগ্রার এই অংশে আমেরিকা কানাডার সঙ্গে সংযুক্ত হয়েছে এই রেইনবো ব্রিজ। এটিও আমেরিকা এবং কানাডার একটি বর্ডার। এই বর্ডার দিয়েও প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করে, কিন্তু এখন করোনার জন্য বর্ডার বন্ধ করে দিয়েছে, তাই কোনো লোকজন যাতায়াত করতে পারছে না। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি নায়াগ্রা রিভারটাকে দেখানোর জন্য। এই অংশটাতে মানুষের ভিড় একটু কম। যারা প্রথম নায়াগ্রায় আসে তারা হয়তো অনেকেই জানে না, আবার অনেকে জানে কিন্তু আসতে চায় না, তারা নায়াগ্রা ফলসের সৌন্দর্যটাই উপভোগ করে। এটাই হচ্ছে নায়াগ্রা রিভার। এই রিভার থেকেই প্রতি সেকেন্ডে 6 লক্ষ গ্যালন পানি শুধুমাত্র হর্সশু ফল দিয়ে গড়িয়ে নিচ্ছে।
থেকে নায়াগ্রা রিভার দেখানোর পর এখন আমরা আবার ফলসের দিকে ফিরে যাচ্ছি। নায়াগ্রা ফলসটা হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য। সারা বছরই এটা সুন্দর, এক একটা ঋতুতে এক এক রকম সুন্দর। সবচেয়ে সুন্দর থাকে সামারে, কারণ তখন চারিদিকটা সবুজ থাকে, সব গাছের পাতা থাকে, ফুল থাকে, সবকিছু মিলিয়ে নায়াগ্রাটা তখন অদ্ভুত সুন্দর থাকে। এবং ফলেও নায়াগ্রাটা অনেক সুন্দর, তখন সবকিছু থাকে অরেঞ্জ কালার। উইন্টারেও নায়াগ্রাটা অনেক সুন্দর থাকে, তখন উইন্টারে থাকে চারিদিক সাদা, অনেক স্নো পড়ে। এবছর এখনো তেমন স্নো পড়া শুরু হয়নি, তাই আপনাদেরকে হোয়াইট নায়াগ্রা দেখাতে পারছি। গতকাল রাতে হালকা স্নো পড়েছিল, কিন্তু আজকে আবার সেটা গলে গেছে। ফলসের সৌন্দর্য দেখা ছাড়াও নায়াগ্রা ফলস এরিয়ায় অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। নায়াগ্রা ফলস এমন একটি জায়গা যেখানে আপনি অনেক আসলেও আপনার বোর হবেন না, লাইক আপনি যতবারই আসবেন প্রত্যেকবারই আপনার মনে হবে যে আপনি নতুন কিছু দেখছেন, আপনার অনেক ভালো। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটি হচ্ছে টেবল রক ওয়েলকামিং সেন্টার, এটা হচ্ছে হর্সরু ফলসের একদম সঙ্গে লাগা। এই টেবল রক সেন্টারের মধ্যে রেস্টুরেন্ট, ওয়াশরুম, সুভেনির শপ ইত্যাদি আছে। জার্নি বিহাইন্ড দ্য ফলস এখান থেকেই শুরু হয় এবং নায়াগ্রা ফিউরিটাও এখানেই দেখানো হয়। ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা একটু বড় কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত যদি থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর।
নায়াগ্রা ফলস থেকে বের হয়ে যাচ্ছি, যাওয়ার পথে আপনাদেরকে ডাফরিন আইল্যান্ডটা একটু দেখিয়ে নিয়ে যাব। প্রতি বছর উইন্টারে নায়াগ্রার মেইন লাইট শোটা এই ডাফরিন আইল্যান্ডেই করা হয় এবং আমরা এখন এই ডাফরিন আইল্যান্ডের উপরেই আছি। এবছরও লাইট শোটা হয়েছিল, কিছুদিন আগে অন্টারিওর লকডাউনের জন্য এটা বন্ধ হয়ে গেছে। এখান থেকে বের হয়ে আমরা যাব নায়াগ্রা পার্কওয়েতে এবং আমার নেক্সট ভিডিওটা নায়াগ্রা পার্কওয়ে ড্রাইভের উপরেই থাকবে। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো লোকেশনে। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।